ছিল সাকিব খানের বন্ধু। বন্ধুর ভিতরে একটু মানে ই থাকতেই পারে, অভিমান থাকতেই পারে, কিন্তু আমি দিন শেষে আবারও অনুরোধ করছি, ইকবাল এবং সাকিব মামা, প্রযোজক ইকবাল এবং সাকিব মামা দুজন এক হয়ে আবার পুনরায় মানে ইকবাল মামার ছবিতে সে অভিনয় করুক, আবার দুই বন্ধু এক হোক, এবং তার সঙ্গে তো আদনান সাদ তো আছেই, সম্মানিত রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতির সুযোগ্য সুসন্তান, চিত্র প্রযোজক, বিশাল একটা ব্যাপার, বিশাল মানে কি বলবো, তার মনটা হলো বিশাল বড় মন, আদনান স্যারের, রনি স্যারের বিশাল মন। এবং আমি দেখতে চাই, আমার কাছে যদি টাকা যদি থাকতো, তাহলে আমি চারজন মানে এই ইন্ডাস্ট্রি যে কে বলে নায়ক নেই, আমি চারজন মানে হিরো নিয়ে ছবি বানাইতাম আমার কাছে, এবং ভবিষ্যতে ইচ্ছা আছে আমি একটা ছবি বানাইছি। চারজনের ভিতরে আমি বলতেছি, হিরো আমি নিতাম সাকিব খান, হিরো ইকবাল, হিরো আদনান, হিরো মানে অনন্ত জলিল। আমি চারজনকে হিরো বানিয়ে এবং হিরো বানিয়ে এবং আমি এই জায়গায় ভিলেন কাস্ট করতাম মনোহর হোসেন ডিডল স্যারকে, শিবা শানুকে, ডেনিসি টাককে এবং চিত্রনায়ক রুবেলকে। এই সেট আপ নিয়ে যদি একটা ছবি আমার ইচ্ছা আছে বানানোর জন্য, আমার জন্য দোয়া করবেন, এই ছবিটা সুপার ডোপার হিট যাবে। মানে চারজন নায়ককে, সাকিব খান, ইকবাল, অনন্ত জলিল, মাননীয় রাষ্ট্রপতির ছেলে আদনান স্যার, এই চারজনকে নিয়ে আমি ইনশাল্লাহ আমি একটা ছবি নির্মাণ করব, আপনাদের কাছে দোয়া। এই ছবির বাজেট থাকবে 3 কোটি টাকার উপর। থ্যাংক ইউ, অবশ্যই দোয়া কবুল হোক। ইতিমধ্যে সাকিব খানের একটা টিজার রিলিজ পেয়েছে তুফানে, এই সম্পর্কে আপনি কি বলতে চান? তুফান আগের একটা তুফান ছিল, ও দরিয়ার পানি তোর মতলব জানি, পানি রে পানি তুই দুষ্ট রে জানি, ওই তুফান ছবির গান। সেই তুফান ছবির ছবির ছিল মোহাম্মদ কলি এবং ওয়াসিম স্যার, চিত্রনায়ক মোহাম্মদ কলি, ওয়াসিম স্যার, এবং সেটা ছিল সাদা কালো ছবি। আর এই তুফান হবে কালার, এই তুফান হলো কালার ছবি এবং সাকিব খান। এই ছবিটা আমার মনে হয় যে ভালো একটা ব্যবসা করবে, ভালো ব্যবসা করবে। তুফান তুফানের মতোই আসবে, সবাই তুফানের মতোই দেখবে ছবিটা। থ্যাংক ইউ আসসালাম। তুফান নিয়ে একটা অভিযোগ আছে, টিজার প্রকাশ পাইছে মাগার এখন অবধি সেন্সর বোর্ড থেকে এখন অবধি পাইনি, তারপরেও টিজার রিলিজ পাইছে, এখন এটা আইনি একটা নোটিশ পেতে পারে, আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? আইনের নোটিশ যদি ই থাকে সেন্সরে, তাহলে নোটিশ পেতেই পারে, আবার ঠিক হয়ে যাবে, কা আবার ঠিক হবে, মনে হয় ছবিটা পবিত্র কুরবানি ঈদে মনে হয় রিলিজ দেবে, ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। সেন্সর ধরতে পারে যে কোনো ছবি, যে কারো ছবি সেন্সর ধরবে, এমন ভুল ত্রুটি সংশোধন করার পর আবার রিলিজ দেবে। সর্বশেষ প্রশ্ন মামা, হ্যাঁ, সুপারস্টার সাকিব খান কি নিয়ে সর্বশেষ আপনার কি উক্তি থাকবে? আমার উক্তি থাকবে ইকবাল মামা এবং সাকিব খান, আপনি সুপারস্টার, সেও একজন প্রযোজক, সে হলো মাথা ঘামিয়ে এখন পর্যন্ত করোনার পর থেকে এখন পর্যন্ত ইকবাল মামা এফডিসির মাটি ধরে আছে, তাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা দুই বন্ধু আগে যেরকম ছিলেন আবার এক হয়ে যান, আমরা দেখতে চাই, সবাই খুশি হবে, যারা ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, যারা সাংবাদিক বাইরে আছেন, যারা সারা বাংলাদেশে দেখছেন, এবং আপনারা অচিরে দেখতে পারবেন যে ইকবাল, প্রযোজক ইকবাল এবং চিত্রনায়ক সাকিব খান সুপার স্টার, বাংলাদেশের কিং খান যাকে বলা হয়, তারা দুই বন্ধু জন্য একসাথে হয়ে আপনারা আবার জন্য দুই বন্ধু এক জায়গায় করে আবার নতুন নিউজ আপনারা দিতে পারেন যে দুই বন্ধু এক হলো। এই শুভকামনা সবাইকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।